আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে থাকছে ইতিহাস, উচ্চ মাধ্যমিক 2022 তোমরা যারা পরীক্ষা দিতে চলেছ তোমাদের জন্য ইতিহাসে 2018 সালের এমসিকিউ এবং এসিকিউর প্রশ্ন এবং উত্তর। ইতিমধ্যে 2015, 16, 17 কিন্তু আপলোড হয়ে গেছে। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই তোমরা ভিডিওগুলোকে দেখে নিও, কারণ তোমাদের বিগত 5 বছরের এমসিকিউ এসিকিউ অবশ্যই তোমাদের করে যাওয়া দরকার, কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। এছাড়া বাকি যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়ে লাস্ট মিনিট সাজেশন পেতে হলে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমরা চলে যাবে, একটি মাত্র লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর দেখে নিও। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো এটা হচ্ছে আমাদের বিভাগ খ। একের দাগের প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তর বেছে নিয়ে ডান দিকে নিচের বক্সে, প্রদত্ত বক্সে লেখো, অর্থাৎ তোমাদের যে প্রশ্নপত্র থাকবে ওখানে কিন্তু বক্স থাকবে। তো 24 খানা এমসিকিউ দেখো। 1 নম্বরের প্রশ্ন, ইতিহাস একটি বিজ্ঞান, এর বেশিও নয় কমও নয়, এটি কার উক্তি? উত্তর হচ্ছে অপশান ডি, বিউরি। 2 নম্বরের প্রশ্ন, 71-এর ডায়েরি নামক স্মৃতিকথার রচয়িতা? উত্তর হচ্ছে অপশান এ, সুফিয়া কামাল। 3 নম্বরের প্রশ্ন, ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে প্রথম পদার্পণ করেন? উত্তর হচ্ছে অপশান সি, কালিকট। 4 নম্বরের প্রশ্ন, স্তম্ভ 1-এর সাথে স্তম্ভ 2 মিলাও, তো এর উত্তরটি তোমরা দেখে নাও, অর্থাৎ এর দাগেরটা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ 1-এরটা ডি হবে, 2-এরটা সি, 3-এরটা এ এবং 4-এরটা বি। আমাদের নেক্সট প্রশ্ন 5 নম্বর, বক্সারের যুদ্ধে কে জড়িত ছিলেন না? এখানে উত্তর লিখছে যে সিরাজউদ্দৌলা। 6 নম্বরের প্রশ্ন, রেগুলেটিং আইন পাস হয়েছিল? উত্তর হচ্ছে অপশান সি, 1773-এ। 7 নম্বরের প্রশ্ন, বোর্ড অফ রেভিনিউ গঠন করেন? উত্তর হচ্ছে অপশান ডি, ওয়ারেন হেস্টিংস। 8 নম্বরের প্রশ্ন, শ্রী রামপুর ত্রয়ী নামে পরিচিত কারা? উত্তর হচ্ছে কেরি, মার্শম্যান আর ওয়ার্ড, অপশান ডি এটা হলো অ্যান্সার। 9 নম্বরের প্রশ্ন, শিবনসে কি সন্ধি স্বাক্ষরিত হয়? উত্তর হচ্ছে অপশান বি, 1895-এ। 10 নম্বরের প্রশ্ন, সত্য শোধক সভা প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে অপশান সি, জ্যোতিরাও ফুলে। 11 নম্বরের প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হন? উত্তর হচ্ছে অপশান সি, সোমনাথ লাহিড়ি। আমাদের 12 নম্বরের প্রশ্ন, ত্রিপুরী কংগ্রেস সুভাষচন্দ্র বোসের প্রতিদ্বন্দ্বী ছিলেন? উত্তর হচ্ছে অপশান সি, পট্টবী সীতারামাইয়া। আমাদের 13 নম্বরের প্রশ্ন, মুসলিম লীগের যে অধিবেশনে পৃথক পাকিস্তানের দাবি তোলা হয় সেটি হলো অপশান এ, লাহোর। 14 নম্বরের প্রশ্ন, নাও অর নেভার শীর্ষ পুস্তিকাটি লেখেন? উত্তর হচ্ছে অপশান ডি, চৌধুরী রহমত আলী। আমাদের 15 নম্বরের প্রশ্ন, ইন্দোনেশিয়ায় উপনিবেশ স্থাপন করেন কারা? উত্তর হচ্ছে অপশান বি, ওলন্দাজরা। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে 16 নম্বরের প্রশ্ন, ভারতের স্বাধীনতা আইন পাস হয় 1947-এর 4 জুলাই? আমাদের 17 নম্বরের প্রশ্ন দেখে নাও, স্তম্ভ মিলাও হচ্ছে অপশান সি একটা, অর্থাৎ 1-1টা হবে সি অ্যান্সার, 2-1টা এ, 3-1টা ডি এবং 4-1টা বি। নেক্সট প্রশ্ন 18, ফুলটন বক্তৃতা দিয়েছিলেন? উত্তর হচ্ছে অপশান এ, চার্চিল। 19 নম্বরের প্রশ্ন, জেনারেল নেগু গুইপ কোন দেশের সেনানায়ক ছিলেন? উত্তর হচ্ছে অপশান এ, মিশর। 20 নম্বরের প্রশ্ন, মাইলাই ঘটনাটি ঘটেছিল? উত্তর হচ্ছে অপশান ডি, ভিয়েতনামে। 21 নম্বরের প্রশ্ন, প্যাট্রিক লুমুম্বা কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন? উত্তর হচ্ছে অপশান বি, কঙ্গো। 22 নম্বরের প্রশ্ন, ভারতীয় পরিকল্পনা কমিশনের মূল রূপকার কে ছিলেন? উত্তর হচ্ছে অপশান বি, প্রশান্ত চন্দ্র মহলানবিশ। আমাদের 23 নম্বরের প্রশ্ন, ভারতীয় সংবিধান কার্যকরী হয়? উত্তর হচ্ছে অপশান এ, 1950 খ্রিস্টাব্দে। 24 নম্বরের প্রশ্ন, 1951 খ্রিস্টাব্দে প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি স্থাপিত হয়? উত্তর অপশান সি, খড়গপুরে। এবার আমরা এসএকিউ দেখবো, 16 খানা এসএকিউ থাকে তোমাদের। তো 1 নম্বরের প্রশ্ন, সাম্রাজ্যবাদ বলতে কী বোঝ? উত্তর, সাম্রাজ্যবাদ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে একটি কর্তৃত্বকারী দেশ অন্য দেশের ওপর পুরোপুরি প্রভাব বিস্তার করে থাকে। 2 নম্বরের প্রশ্ন, ভাস্কো দা গামা কবে ভারতে আসেন? উত্তর হচ্ছে 1498 খ্রিস্টাব্দে।
পরের প্রশ্ন, বাণিজ্যিক মূলধন বলতে কি বোঝায়? উত্তর দেখে নাও, ঔপনিবেশিক নীতির প্রসার, শাসকদের দ্বারা বণিকদের একচেটিয়া ও বিশেষ অধিকার দান, অনুকূল বাণিজ্যের ভারসাম্য স্থাপন, শিল্প সংরক্ষণ নীতি বাণিজ্যিক মূলধনের পর্যায়ভুক্ত। 3 নম্বরে প্রশ্ন, কত সালে আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয়? উত্তর হচ্ছে 1783 সালে। 4 নম্বরের প্রশ্ন, ভারত সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তর হচ্ছে স্যার এলিজা ইম্পে। নেক্সট প্রশ্ন, সূর্যাস্ত আইন কি ছিল? উত্তর, চিরস্থায়ী বন্দোবস্ত প্রাপ্ত জমিদারদের বছরের শেষ দিনে সূর্য অস্ত যাবার আগে সরকারি খাজনা সরকারি কোষাগারে জমা করতে হতো, নতুন নতুবা অনাদায়ে জমিদারি হারাতে হতো। এই আইনটি সূর্যাস্ত আইন নামে পরিচিত ছিল। 5 নম্বরের প্রশ্ন, ক্যান্টন বাণিজ্য কাকে বলে? উত্তর, চীনের ক্যান্টন বন্দরে মাধ্যমে বিদেশিদের সঙ্গে চীনের যে বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল তাকে ক্যান্টন বাণিজ্য বলা হয়। অথবা প্রশ্ন, ভারতে কবে রেলপথ প্রথম স্থাপিত হয়? উত্তর 1853 খ্রিস্টাব্দে। 6 নম্বরের প্রশ্ন, চার্লস উড কে ছিলেন? উত্তর, শিক্ষা বিষয়ে 1854 সালের প্রতিবেদন রচনাকার। 7 নম্বরের প্রশ্ন, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? উত্তর, জেমস উইলিয়াম কোলভিল অথবা স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। আমাদের পরের প্রশ্ন, 8 নম্বরেরটা, আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1875 সালে। অথবা প্রশ্ন, চৌঠা মে আন্দোলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হচ্ছে 1919 সালে। 9 নম্বরের প্রশ্ন, সিমলা সাক্ষাৎকারে প্রতিনিধি দলের নেতৃত্ব কে দেন? উত্তর হচ্ছে আঘা খান। অথবা প্রশ্ন, ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিলেন কেন? উত্তর হচ্ছে কোনো ভারতীয় প্রতিনিধি না থাকার জন্য। 10 নম্বরের প্রশ্ন, পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? উত্তর 1932 সালে। পরের প্রশ্ন, অথবা দিয়ে, 20 শতকে বাংলার কবে মন্বন্তর হয়েছিল? 1943 খ্রিস্টাব্দে, বাংলায় 1350 বঙ্গাব্দে। 11 নম্বরের প্রশ্ন, সিআর ফর্মুলা কি? উত্তর দেখে নাও, ভারতের অখণ্ডতা রক্ষার জন্য রাজনৈতিক অচলাবস্থা দূর করার জন্য কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে যে সমাধান সূত্র চক্রবর্তী রাজা গোপালাচারী তৈরি করেন তার নাম সিআর ফর্মুলা। পরের প্রশ্ন, সুভাষচন্দ্র বসু কাকে পূর্ব এশিয়ার ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক বলে অভিহিত করেন? উত্তর, সুভাষচন্দ্র বসু। 12 নম্বরের প্রশ্ন, কবে ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে স্থাপিত হয়? উত্তর 1945 খ্রিস্টাব্দে। 13 নম্বরের প্রশ্ন, ন্যাটোর পুরো কথা কি? উত্তর, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। 4 নম্বরের প্রশ্ন, জেনেভা সম্মেলন কেন ডাকা হয়? উত্তর, ভারত চীন সমাধান সূত্র, ভিয়েতনাম সমস্যা মেটানোর জন্য। অথবা দিয়ে প্রশ্ন দেখে নাও, প্রথম নির্জোট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর, বান্দুংয়ে। 15 নম্বরের প্রশ্ন, তৃতীয় বিশ্ব কি? উত্তর হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন জোটভুক্ত দেশগুলি বাদে এশিয়া আফ্রিকা ও লাতিন আমেরিকার সদ্য স্বাধীনতাপ্রাপ্ত ও অউন্নত দেশগুলি তৃতীয় বিশ্ব নামে পরিচিত। 16 নম্বরের প্রশ্ন, হোমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন? উত্তর হচ্ছে ভারতের পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান। এই ছিল 2018 সালের প্রশ্ন এবং উত্তর। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটাকে অন করে দেবে, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকেই ভালো থেকো এবং সুস্থ থেকো।